সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, একের পর এক আমার বিরুদ্ধে কয়েকদিন খালি গুজব ছড়াইতেছে। কয়েকদিন আগে একটা গুজব ছড়াইছে, হিরো আলম নাকি উপজেলার নির্বাচন করতেছে। আপনারা সবাই জানেন, আমি যেহেতু এমপি ভোটে নির্বাচন করেছি, সেহেতু নিচে ভোটে ভোট করার কোনো প্রশ্নই ওঠে না। ভবিষ্যতে যদি আমি ভোট করি, তো উপজেলার লয় উপনির্বাচন করব। হিরো আলম নাকি লয়া পুলিশ ধরে মামলা করে দিয়েছে হেলমেট ছাড়া, এটা একটা গুজব ছড়াইছে। তা আমার বিরুদ্ধে নাকি একটা গুজবে মামলা ছড়াইছে, ছেড়ে গেল। তারই কয়েকদিন পরে আপনি আবার দেখলাম, আমি একটা শুটিং করতে যাই, হঠাৎ করে আহত হয় আমার হাতে, আমার একটু রড ঢুকে, রড ঢোকার কারণে আমি ওখানে আর কি ক্লান্ত হয়ে পড়ে যাই। তারপরে লোকজন ওটা হসপিটাল যাওয়ার পরে, তারই দুই দিন পরে হঠাৎ করে একটা আমি আপনার জিয়া উদ্যানের সামনে একটা মানে একটা অনুষ্ঠানে আমাকে আর কি সবাই সংবর্ধনা দেয়। সেই টাকাতে আমাকে আর কি ফুলে সংবর্ধনা দেওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার বুকের মধ্যে একটা ব্যথা ওঠে। ব্যথা ওঠার পরে হঠাৎ করে মানসিক চাপে আমি ওটাই আর কি ব্যবসায় গামোটা করে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে অনেকে হয়তো ওই দেখাতে, আমি যখন ব্যবসায় কিছু জ্ঞান হারে যাই, হয়তো অনেকে ছবি উঠাইছে, ওই ছবি উঠাইয়ে লোকজন অনেকে অনেকে পেজে দেখবেন লেখছে হিরো আলম মৃত, হিরো আলম আমাদের মাঝে আর নাই। এই যে গুজব দেখতেছেন, একটার পর একটা গুজব কিন্তু ছড়াইতেছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দেয়, আমি হিরো আলম যখন কোনোটা মৃত্যুন মারা যায়, অন্তত তিন দিন টানা তিন দিন টিপি নিউজে দেখবেন হিরো আলম নিউজ হইতেছে, হেডলাইনে যাইতেছে হিরো আলম মারা যাইতেছে, বিভিন্ন পত্রপত্রিকা নিউজ দেখবেন হিরো আলম মারা গেছে। আর আপনারা কান কথাকে কোনো সময় আপনারা প্রশ্রয় দেবেন না, আগে সত্য যাচাই করবেন। কৃষক, একটা দুর্ঘটনার কারণে অনেকের ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে। কৃষক, অনেক অন্ধভক্ত আছে, যখন এই খবর শুনেছে অনেকে কান্নাকাটি করেছে যে হিরো আলম নাকি বলে মারা গেছে। তাই আপনাদের সবাইকে জানাবো, আপনারা এইরকম কোনো বিভ্রান্ত বললে কোনো আপনারা প্রচার চালাবেন না, তাতে আমাদের জন্যে সমস্যা, দর্শকের জন্য সমস্যা। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এরকম আর আপনি কোনো অপ্রচার চালাবেন না। এবং আমি আপনাদের সামনে আবার নতুন করে আমরা মিডিয়াতে আবার তাতে আমি নেমে গেছি, আপনাকে নতুন কিছু আবার কিছু উপহার দেওয়ার জন্যে আনকমনভাবে নতুন গান নাটক সিনেমা নিয়ে আসতেছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাইকে ধন্যবাদ।